ক্লান্ডেস্টাইন সোসাইটি, রেনেসাঁসের সময়ের একটি গোপন সোসাইটি যার অন্যতম নেতা ছিলেন বিশ্বের সবচেয়ে প্রতিভাধর মানুষদের মধ্যে অন্যতম লিওনার্দো দ্য ভিঞ্চি। ইতিহাসের এই মহান ব্যক্তিত্ব, বিশ্ববিখ্যাত পেইন্টার, বিজ্ঞানী, আবিষ্কারক, ইনি কি সাধারণ মানুষের থেকে অনেক কিছু লুকিয়ে রাখতে চেয়েছিলেন? তার গোপন কোডগুলো, যেগুলো তিনি লুকিয়ে রেখেছিলেন তার আঁকার মধ্যে, তার লেখার মধ্যে, হয়তো দিয়ে গিয়েছিলেন কোনো সংকেত। বন্ধুরা, আজকে যন্তরমন্তরের নতুন এপিসোডে আমরা লিওনার্দো দ্য ভিঞ্চির এমন কিছু চিত্র, কলা, লেখা মধ্যে প্রবেশ করব এবং খুঁজে বার করার চেষ্টা করব সেই অদ্ভুত রহস্যটিকে, যেটি হয়তো তিনি বলতে চেয়েছিলেন ব্যর্থ ভাষায়। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। কেন তিনি মিরর রাইটিং করতেন, তার সমস্ত নোটসগুলো উল্টোভাবে লেখা, এর কারণ কি এটা হতে পারে তৎকালীন সমাজ ব্যবস্থায় তার লেখা সামনে এলে বিপদ হতে পারত, অথবা তার তৈরি ধ্বংসাত্মক মিলিটারি ইনোভেশন ভুল হাতে পড়লে সেটা আরও মারাত্মক হতো, নাকি এর পেছনে আছে আরও অন্য কোনো কারণ? কিছু বিজ্ঞানী বলেন এরকমভাবে এনক্রিপ্টেড করা খুবই সহজ, যে কেউ আয়নার সামনে ধরলে আসল রহস্য তার কাছে পরিষ্কার হবে। তার মানে এটা হতে পারে লিওনার্দো দ্য ভিঞ্চি সাধারণ মানুষ এবং যারা তার লেখাগুলো খুব সাধারণভাবে দেখবে সেটার অর্থ তারা বুঝতে পারবে না। ভিঞ্চির এই গোপনীয়তার সাথে যুক্ত হয়েছে আরও একটা নাম, ক্র্যাপটেক্স। ক্র্যাপটেক্স এমন একটা টিউব যার ওপর অনেকগুলো রিং আছে আর সেই রিংয়ে লেখা আছে ইংরেজি লেটার। সেই রিংগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সেট করা যায়, তৈরি করা যায় পাসওয়ার্ড, এর মধ্যে থাকে গোপন কোনো মেসেজ। যদি কেউ এই যন্ত্রটিকে ভেঙে ফেলতে চায় তবে এর মধ্যে থাকা ভিনেগার, কাঁচের টিউব ভেঙে গিয়ে মধ্যের প্যাপিরাসের লেখাগুলো সম্পূর্ণ মুছে দেবে। এরকম গোপনীয় কোড, মেসেজ এবং মিরর ইমেজ একই ছবির মানে অন্য মানেতে পর্যবসিত করেছিল, আর লিওনার্দো এগুলো খুব সাবলীলভাবে করতে পারতেন। এই সমস্ত বিদ্যা কাজে লাগানো হয়েছিল তার বিখ্যাত ছবিগুলোর ওপর, যেমন বিশ্ববিখ্যাত মোনালিসার ছবি। অনেকগুলো রহস্য আছে এই ছবি নিয়ে। প্রথমত মোনালিসার হাসি, যেদিক থেকেই দেখা যাক না কেন হাসিটা পরিবর্তিত হচ্ছে, আবার মনে হয় সে হাসছে না। অন্যদিকে মিরর ইমেজ এর উপর ফেললে এর এক অদ্ভুত ছবি বেরিয়ে আসে। কনস্পিরেসি থিওরিস্টরা এটা এলিয়ানের ছবির সাথে তুলনা করেছেন, যেরকমভাবে তিনি বিভিন্ন জিনিসের গোপনীয়তা রক্ষা করতেন ঠিক সেভাবে ছবির মধ্যে অন্য কিছু বলার চেষ্টা করেছেন যা সাধারণ মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। এই ছবি নিয়ে রহস্যের শেষ নেই। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে হাসি পাল্টে যায়। গবেষকরা বলেন এটা লিওনার্দোর নিজের ছবি, আবার এটার মধ্যে লুকিয়ে আছে কোনো গোপন সংকেত। শুধু এই ছবিটাই নয়, বরং প্রায় সবকটা ছবির মিরর ইমেজ থেকে ফুটে উঠেছে অন্য গ্রহের বা অন্য জগতের জীবের। এটা কি কাকতালীয় হতে পারে? লিওনার্দো না বুঝে এটা করেছেন, অথবা নিছক পরীক্ষামূলক তার চিন্তাভাবনার ফলশ্রুতি এটা? এটা নিয়ে কিন্তু এখনও কেউ সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারেননি। এই রহস্য ভেদ করতে গেলে আমরা লিওনার্দোর জীবন সম্পর্কে জানার চেষ্টা করতে পারি। রেনেসাঁস যুগের এই অসামান্য ব্যক্তিত্বের জীবনের প্রতিটি ঘটনা লিপিবদ্ধ আছে, কিন্তু 1476 থেকে 1478 পর্যন্ত তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, যখন তার বয়স 24 থেকে 26। এত জৌলুসতা, এত নাম, তার মধ্যে হারিয়ে গেলেন এই 2 বছর, কোথায় গেলেন? তার নোটবুকের লেখাতে
এক রহস্যময় গুহার কথা জানা যায়। তিনি খুব কৌতূহল ভরে জানতে চাইতেন ওই গুহার মধ্যে কি আছে। প্রাচীন পুরাতত্ত্ববিদরা মনে করেন ওই গুহার মধ্যেই তিনি খোঁজ পান অদ্ভুত জীবের, যাদের সংস্পর্শে আসার পর থেকে অর্থাৎ 1478 পর থেকে তার চিত্রে, তার নকশায়, তার লেখায় এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাওয়া যায়। বন্ধুরা, লিওনার্দো ডাক্তার ছিলেন না, তবু তিনি মানুষের অ্যানাটমি এত ভালোভাবে বুঝতেন, হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, পেশি, হাড়, মস্তিষ্কর এত সুনির্দিষ্ট বিবরণ তিনি কিভাবে দিলেন। প্রায় 500 বছর আগে তিনি যে বিবরণ দিয়েছিলেন সেটা বর্তমান সময়ে এসে আমাদের আশ্চর্য করে। তার পেইন্টিংগুলো দুর্লভ আর এতটা বেশি দামি যে এত অর্থের কথা কল্পনাই করা যায় না। এই চিত্রগুলোর মধ্যে যদি কেবলমাত্র রেনেসাঁস সময়ের কলাকৃতি বা ছবি থাকে তবে এত বেশি দাম কেন এগুলোর? এর মধ্যে কি এরকম কিছু আছে যা ছবির গোপন রহস্যের মতো একটা ক্রমান্বয় সূত্র রেখে যাচ্ছে? তবে কি এরকম হতে পারে, রেনেসাঁসের সময়ে চার্চের প্রভাব এতটাই বেশি ছিল যে আসল ঘটনাগুলো তিনি সবার সামনে আনতেই পারেননি, সেজন্য সাধারণ ছবির ভেতরে অসাধারণ ছবি লুকিয়ে রাখতেন যা আজকের ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে? আর এই গোপন সূত্রগুলো, মহাকাশের জ্ঞান, এত অজানা বিষয় তিনি কিভাবে জেনেছিলেন? তাহলে কি তিনি সত্যিই পরগ্রহীদের বা এলিয়ানদের সংস্পর্শে এসেছিলেন? লিওনার্দোর জীবনের সমস্ত ঘটনা লিপিবদ্ধ, যেটা আগেই আমরা আলোচনা করেছি, কিন্তু এই 2 বছরের হদিশ কেন পাওয়া গেল না? তিনি কি এই 2 বছর পৃথিবীতে ছিলেনই না? এমনটাও হতে পারে এই রহস্যময় গুহার কল্পিত কিছু ছবি তার বিখ্যাত কিছু ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যেতে পারে। তার ছবিগুলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর মধ্যে ছিল অন্য রহস্য যা আগামী প্রজন্মকে তিনি বোঝাতে চেয়েছিলেন এবং গোপন এক সংকেত লিখে রেখেছিলেন। আর এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা সুনির্দিষ্ট নিয়মে হয়েছিল। মিরর ছবিতে পাওয়া এলিয়ানের ছবি কেন? দ্য লাস্ট সাপারে আঁকা রুটির টুকরোগুলো কি আসলে বাইনারি সিস্টেম বোঝাতে চাইছে সঙ্গীতের মাধ্যমে? অন্য বিশ্বে যাওয়ার পথ কি তিনি খুঁজে পেয়েছিলেন সেই রহস্যময় গুহা তার আঁকা এবং দ্ব্যর্থ ভাষায় এবং চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে আমরা একা নই, আমাদের সৃষ্টির রহস্য এখনো অধরা থাকলেও তিনি জানাতে চান? এর উত্তর হয়তো আমরা কিছুটা পেতে পারি রেনেসাঁস সময়ে আঁকা যিশুর এই সামান্য সামান্য ছবিটি থেকে। ছবিটি খুবই সাধারণ, একটা প্রাচীন রেনেসাঁসের ছবি বা রেনেসাঁস সময়কালের ছবি, কিন্তু হাতে রাখা এই ক্রিস্টাল আর তার সাথে এই 3টি বিন্দু কেন? এটা কি ওরিয়ন নক্ষত্রমণ্ডলের প্রতিকৃতি? আবার কোনো এক ছবিতে ইনফ্রারেড ক্যামেরায় দেখতে পাওয়া সম্পূর্ণ বিপরীত বা অন্য একটা ছবি? এগুলো তিনি ইচ্ছা করেই লুকিয়ে রাখতেন, কারণ এগুলো সেই সময়ের জন্য নয়, আগামী সময়ের জন্য, আগামী প্রজন্মের জন্য, যে কোডগুলো ডিকোড করা খুবই দরকার আমাদের নিজেদের সম্পর্কে জানার জন্য। হয়তো সেই সময়টা এখনো আসেনি, কারণ আমাদের কাছে যে টেকনোলজিগুলো আছে, যে চিন্তাভাবনার মাত্রা আমরা তৈরি করেছি, সেখানে এগুলো এখনো রূপকথার গল্প মনে হয়, যেটা প্রায় 500 বছর আগে লিওনার্দো বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে সময় আসলে সব উত্তর দিয়ে দেবে, আমরা কে, কোথা থেকে এসেছি। আর এরকমভাবে হয়তো ভবিষ্যতে আরও কেউ আসবেন নতুন তথ্য দিতে, আমাদের শেখাতে, পথ দেখাতে। বন্ধুরা, এটাই ছিল এই সপ্তাহের ভিডিও। লিওনার্দো ভিঞ্চির অসামান্য কিছু কৃতির গভীরে ঢুকে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভাবনাটা পাল্টে দেওয়ার জন্য এগুলো সামান্য হলেও যথেষ্ট।
আপনারা লিখে জানাতে পারেন কেমন লাগলো, বা আপনারা কি ভাবছেন লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে, আরও কী কী জানতে চান এনার সম্পর্কে। আমি ভবিষ্যতে চেষ্টা করব আরও এরকম ভিডিও বানানোর। অজানাকে এভাবেই জানতে থাকুন।